মনে বলে দেখ, শোকে বলে দেখবো না, মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়, একখানা করে চাইলে কি, একখানা করে আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে একটুখানি, এই একটুখানি গাও থেকে ফুরা ফা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে বলে না, যে কোনো শুরু হয়, তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাকের উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো, অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওইরকম অনৈতিককার হওয়া কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজ আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে, ভালো থাকে সবাই। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, আল্লাহ নিজেই বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, নমাতের তো কেউ নমাতের এখন সুন্দরী। আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য, তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে তিন বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে, তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে, কথা বলেন না। জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমাই যাও, ফজর ফজর উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বলেন দোষ কাদের, না দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ ইসলামের।